প্রিয় বন্ধুরা, তোমরা সকলে জানতে চাইছিলে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে, পুনরায় আমরা কবে রাজ্যের স্কুল কলেজে অফলাইনে ক্লাস করতে পারবো। এই নিয়ে একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে আজকে হিয়ারিং ছিল। কলকাতা হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কি জানালো, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে জানাবো। কবে তোমাদের স্কুল খুলবে সেটাও এই মুহূর্তের আপডেট নিয়ে বিস্তারিত জানাবো, রাজ্য সরকারের প্ল্যান নিয়ে। কাজেই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকা থেকে স্টুডেন্ট থেকে সকলেই কিন্তু এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষেই। বেশিরভাগ জায়গার থেকে বিভিন্ন আন্দোলন উঠে আসছে। যেরকম আন্দোলন করেছে শিক্ষক শিক্ষিকারা, তেমনই আন্দোলন করেছে অভিভাবকেরা। এমনকি এই কলকাতা হাইকোর্টেও একাধিক মামলা পড়ে। প্রথমে একটার পর একটা মামলা পড়তে পড়তে প্রায় চারটে মামলা, অর্থাৎ চারটে জনস্বার্থ মামলা করা হয় রাজ্যের তরফ থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে। এবং কলকাতা হাইকোর্টে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে হিয়ারিং সেটা ছিল আজকে, এবং কলকাতা হাইকোর্টও তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন। কলকাতা হাইকোর্টকে রাজ্য পরিষ্কারভাবে জানিয়েছে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে, কিন্তু ছাত্রছাত্রীদের সুরক্ষা বলয়ের মধ্যে রেখে, ছাত্রছাত্রীদের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকে সবার প্রথম আমাদের লক্ষ্য। সেই কারণেই এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এ 15 থেকে 18 বছর ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশন পর্ব চলছে, এবং ভ্যাকসিনেশন যেটা রয়েছে সেটার ফার্স্ট ডোজ দেওয়া হয়েছে, সেকেন্ড ডোজ বাকি রয়েছে। 85% এর ডোজ কমপ্লিট হওয়ার পরে আমরা শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় ওপেনের কথা ভাবছি, কিন্তু এই মুহূর্তে এরকম অনুকূল পরিবেশ নেই যাতে ছাত্রছাত্রীরা অফলাইনে পঠন পাঠন করতে পারে। এরকমই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে উঠে এসছে, এবং মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার এই মুহূর্তে চাইছে শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত গতিতে যাতে ওপেন করা হয় সেই প্রচেষ্টাই করছে, ছাত্রছাত্রীদের সুরক্ষা বলয়ের মধ্যে রেখে, যাতে শিক্ষা প্রতিষ্ঠানও একেবারে খুলে যায়, পরবর্তীকালে বন্ধই আর না হয় এবং ছাত্রছাত্রীদের জন্য কত ক্ষতি না হয়, এটাই কলকাতা হাইকোর্টকে বলা হয়েছে। কিন্তু এটা ছিল ফার্স্ট হিয়ারিং, এবং সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে নেক্সট হিয়ারিংয়ের কথা, মানে পরবর্তী শুনানি হবে কলকাতা হাইকোর্টে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে 14 ফেব্রুয়ারি। অর্থাৎ 14 ফেব্রুয়ারি পর্যন্ত যে আমাদের রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের শুনানির অর্থে আমরা জানতে পারছি। তো এখানে কিন্তু পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা যে ফেব্রুয়ারির 1 তারিখে সম্ভবত স্কুল কলেজ খুলছে না, যেটা জোরালো দাবি উঠছিল যেহেতু কলকাতা হাইকোর্ট পরবর্তীকালে শুনানি দিয়েছে। যদিও তোমাদের অনেকের প্রশ্ন, তাহলে কি কোনো মতেই ফেব্রুয়ারিতে 14 তারিখের আগে স্কুল কলেজ খুলতে পারে না? ফেব্রুয়ারির 7 তারিখে আমাদের রাজ্যে শুরু হচ্ছে পাড়ার শিক্ষায়ন। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি, সমস্তটাই রাজ্য সরকার শুরু করছে। একই রকমভাবে যদি রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মনে করেন এই মুহূর্তে, অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখ থেকে বা 7 তারিখ থেকেই পুনরায় রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা উচিত, স্কুল কলেজ খোলা উচিত, সেক্ষেত্রে রাজ্য সরকার চাইলেই কিন্তু পুনরায় স্কুল কলেজ খুলে দিতে পারে। যদিও কলকাতা হাইকোর্টে যে মামলা উঠেছে সেই মামলা পরবর্তী শুনানি রয়েছে 14 ফেব্রুয়ারি, সেক্ষেত্রে সমস্ত সূত্র দ্বারা এবং রাজ্য সরকারের যে পরিকল্পনা সেই পরিকল্পনা দ্বারা এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারির 15 তারিখের আগে সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা নেই রাজ্য সরকারের। যদি রাজ্য পরবর্তীকালে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান আগেই খুলে যেতে পারে। বাদ বাকি তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও, তোমরা এই মুহূর্তে কী চাইছো। ও এবং সামনে রয়েছে মাধ্যমিক, সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক, তার কী হবে, সেটা কি পিছিয়ে যাবে, সেই নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে, কারণ সিলেবাস বাকি রয়েছে। এ সমস্তটাই তোমরা দেবে, তোমরা পরীক্ষা দেবে, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।